বাংলাদেশে ঘুরতে এসে ছিনতাইকারীর কবলে পড়ল ইতালি পর্যটক। গত 2 জানুয়ারি রাত 10:30টার দিকে, আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? যেখানে দেশের মান ইজ্জত সম্মান থাকে না, সেখানে উন্নয়ন দিয়ে কি হবে? সিঙ্গাপুরের আদলে বাংলাদেশকে তৈরি করা, যেখানে মানুষ খাদ্যের অভাবে, মানুষ জীবিকার অভাবে চুরি, বাটপারি, ছিনতাই, সন্ত্রাসী এগুলো করে, হ্যাঁ, এই উন্নয়ন দিয়ে কি হবে? আপনারা কিছুদিন আগে দেখতেছেন যে ট্রেনের রাস্তা কেটে নিয়ে তারা বিক্রি করে তাদের পরিবার এবং সংসার চালানোর জন্য তারা অসংখ্য শত শত মানুষের জীবন কেড়ে নেওয়ার কিংবা বিন্দু পরিমাণ চিন্তা করে না। 100 টাকার জন্য মানুষকে মানুষ খুন করে, 1000 টাকার জন্য মানুষকে খুন করে। এবং যে বিদেশি নাগরিক, ইতালি যে নাগরিক বাংলাদেশে ঘুরতে আসলো বা যে পর্যটক থাকে, তার চিন্তাই করা, তাকে ইয়ে করে তার অর্থ সম্পদ কিংবা তার মোবাইল চুরি করা, এটা বাংলাদেশের জন্য কি সুনাম? কতটা লজ্জাজনক! বাংলাদেশের যে উদ্বোধন কর্মকর্তা যারা আছে, সরকারের লজ্জা থাকা উচিত। এটা কি দেশের সম্মান কি তারা বাড়িয়েছে না কমিয়েছে? এখন এটার সূত্রটা, মূল সূত্র কোথায়? এখন আপনারা বলবেন যে আমি আসলে ভুল বলছি, আমি একজন মূর্খ, অশিক্ষিত এবং একজন সাধারণ নগণ্য একজন মানুষ হিসেবে বলি যে আমার যুক্তিটা যদি বিন্দু পরিমাণ ভুল হয়, আপনারা আমাকে এটা কমেন্ট করে বলবেন। যদি আপনার পকেটে টাকা থাকে কিংবা আপনার পরিপূর্ণ যদি সব কিছু থাকে, আপনি কখনও কি চুরি করবেন? কখনো কি অন্যের অর্থ ইয়ে করার সে ইয়ে থাকবে? এখন বাংলাদেশের যে দ্রব্যমূল্যের রুদ্রগতি কিংবা বাংলাদেশের মানুষ নিজের, বিশেষ করে যারা আসলে বাংলাদেশে আছেন, কম বেশি জানেন যে কী অবস্থা, কী কঠিন অবস্থা যাচ্ছে দেশে এখন। তাহলে তারা যদি এই নিজের, এমনিতে চুরি বাটফারি তো আছে, কিন্তু এক্ষেত্রে তো আরও বেড়ে যাচ্ছে এগুলা। উন্নয়ন, যত উন্নয়ন হচ্ছে তত চুরি সামারি বেড়ে যাচ্ছে। তো এটার মূল রহস্য কী? এটার মূল রহস্য হচ্ছে মানুষ যে যে জিনিসটা 10 টাকা দিয়ে কিনে খাবে, সে জিনিসটা এখন 100 টাকার উপরে কিংবা 150 টাকার উপরে। তাহলে ওই জিনিসটা সে খাওয়ার জন্য, কেনার জন্য, পরিবার চালানোর জন্য সে মানুষকে খুন করতে বিন্দু পরিমাণ চিন্তা করবে না। তো আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।